আসসালামু আলাইকুম। তো আমরা মামে চলে এসেছি খালা বাড়িতে, আমরা সবাই মিলে ফ্যামিলির সবাই খালা বাড়িতে এসেছি। আর খালা বাড়িতে অনেক মজা, অনেক দিন পর গ্রামের বাড়িতে আসছি। তো গ্রামের বাড়িতে আসলে অনেক মজা লাগে, আর চারপাশে প্রকৃতি তো কি বলবো, দেখেই মন ভরে যায়। এভাবে সবসময় তো খোলামেলাতে বের হওয়া যায় না, ঢাকাতে একদম বন্দি জীবন বললেই হয়। মাঝে মাঝে তো ফিল হয় যে ঢাকা হলো সব কিছু সুবিধা থাকলেও মনে হয় যে ভিআইপি জেলখানা, এরম ফিল হয়। কোথাও বাইরে যাওয়া যায় না, যেখানেই যায় শুধু জ্যাম আর জ্যাম। তো আমরা এই যে চারপাশটা খুব মজা করছি, এখানে আমার হচ্ছে, এটা আমার 3 নম্বর দুলা ভাই, এই যে তার কন্যা নমাইরা, এই যে আমার আপু 3 নম্বর আপু সুইম আপু, ওই যে আমার মেজ আপু টুইন বেবির মা, এই যে টুইন বেবি বড় হয়ে গেছে এখন। একটা মেয়ে, একটা আমার ছোট আপুর কাছে ছিল, এই যে একটা এর কাছে, এই যে আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা এগুলো। তো আমরা ওকে সবাই আদর করে গুড্ডু বলি, ওর নাম যদিও আয়ান রহমান আয়াত, আর সামিয়া আরজা, এটা সিনথিয়া। এই যে গ্রামের বাড়িতে আসলে এই জিনিসগুলো দেখা যায়, আমার অনেক ভালো লাগে। আর এত সুন্দর করে বাড়ির আগিনায় এভাবে হচ্ছে খাড়ের পালা করে রাখছে, আমারও অনেক ভালো লাগছে। চারপাশে যত ঘুরছি তত মজা লাগছে, একদম প্রকৃতির ছোঁয়া। এই জিনিসগুলো হচ্ছে ঢাকাতে তো দেখা তো দূরের কথা, ভাবাও যায় না। এই যে কত সুন্দর প্রকৃতির মাঝে শুধু হলুদ আর হলুদ, অনেক দিন পর, প্রায় 7-8 বছর পর এরকম সরিষার আর মাঝে সরিষা ফুলের মাঝে আসা। এরকম বাড়ির আশেপাশে তো দেখাই যায় না, আমার অনেক মজা লাগছিল। এই যে প্রকৃতিগুলো দুশো হলুদ আর হলুদ, মাঝে মাঝে একটু মনে হচ্ছিল ব্রাজিল, ব্রাজিলের ছোঁয়া। যাই হোক, ফান। এই যে চার পুকুর, বাড়ির সামনে পুকুর, পুকুরের পাশে খোলা জমি, মাঠ আর মাঠ, তার পাশে সরিষা বাগান বললেই হয়, সরিষার ক্ষেত। এই যে এই পাশে আরেকটা বাড়ি, তা আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর একটি করে ভিডিও করছিলাম, আমার অনেক মজা লাগছিল। বাসার ভিতরে ঢুকে দেখি এখানে সবাই কাটাকাটি করছে আর গল্প করছে, বড় আপা, বড় খালাম্মার মেয়ে, আমার বড় আপা, সবাই মিলে ছালাদের জন্য কাটাকাটি করছে। মানে যেদিকেই তাকাই সবুজ আর সবুজ, মানে প্রকৃতির ছোঁয়া। এই যে এই গাছটা আমার অনেক ভালো লাগছে, কারণ এই গাছটা আমি যখন বাড়িতে ছিলাম তখন এই গাছটা আমার বাড়িতে হতো একদম আমার আমার সমান সমান, এখন আর দেখাই যায় না। আর আরও মজা লাগছে এখানে মুরগিগুলো, এখানে মুরগিগুলো হচ্ছে গাছের উপরে বসে আছে, এই যে উড়ে উড়ে যাচ্ছে, আমাকে দেখে ভয় পেয়ে গেছে। এই যে কচুরিপানা, বাড়ির একদম সামনে কচুরিপানা, এই এটাকে কে কী বলে আমাদের একটু কমেন্ট করে জানাবেন, কারণ আমাদের এখানে আঞ্চলিক ভাষায় এটাকে দল বলে। যদি এখানে কোনো ফুল ফুটে নাই, এখানে দল বলে এটা। এই যে আমাদের বাড়ির বাচ্চা কাচ্চারা এখানে খেলা করছে, এরা এরকম খোলা মাঠে খেলতেই পারে না, সব দৌড়াদৌড়ি করতে ব্যস্ত। এই যে আমাদের বাড়ির তিন বেবি, এই যে আমি আরেকটা ভিডিওতে আপনাকে দেখাইছিলাম যে ছোট্ট বেবি, এই যে সেই দুটো বড় হয়ে গেছে, প্রায় এখন 8 মাস বয়স তাদের। তো আমাদের এরকম ছোট ছোট ভিডিওগুলো দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমরা মা মেয়ে চলে এসেছি সরিষা খেতে, তো আমাদের সাথেই থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।